বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো বস্তায় আদা চাষের ক্ষেত্রে প্রথম ডোজ সার প্রয়োগ। আপনারা জানেন মশলা ফসলের মধ্যে আদার গুরুত্ব অনেক বেশি এবং আদা চাষের ক্ষেত্রে বস্তায় আদা চাষের যে প্রযুক্তি, এই প্রযুক্তিটি আমাদের দেশের কৃষকদের মাঝে ছড়িয়ে পড়েছে এবং আমাদের দেশের কৃষকরা বস্তায় আদা চাষের ক্ষেত্রে তারা উদ্বুদ্ধ হয়েছে এবং অনেক জায়গায় বস্তায় আদা চাষ হচ্ছে। কিন্তু বস্তায় আদা চাষের ক্ষেত্রে কৃষকরা যেই সমস্যাটি ফেস করেন সেটি হচ্ছে আমাদের কখন এটিতে সার দিতে হবে। এই বিষয়টি অনেক কৃষকদের ভুলের কারণে, সঠিকভাবে সার প্রয়োগের না করার কারণে আদার যে পরিপূর্ণ বৃদ্ধি সেটি ব্যাহত হচ্ছে এবং সব শেষে গিয়ে আদার যে ফলন, যে কাঙ্ক্ষিত ফলন পাওয়ার কথা সেটি কৃষকরা পাচ্ছে না। এই কারণে আমাদের আদার ক্ষেত্রে প্রথম ডোজ সার কিভাবে প্রয়োগ করতে হয় এবং কোন কোন সার প্রয়োগ করতে হয় সেই বিষয়টি আপনাদের সামনে আমি এখন তুলে ধরব। বস্তায় আদা চাষের ক্ষেত্রে গাছের বয়স যখন 40 থেকে 45 দিন হবে তখন আমাদের প্রথম ডোজ সার প্রয়োগ করতে হবে। প্রথম ডোজ সার হিসেবে আমাদেরকে নিতে হবে 10 গ্রাম ইউরিয়া সার এবং 5 গ্রাম ডিএপি সার। আমরা এখানে আগে থেকে 10 গ্রাম ইউরিয়া এবং 5 গ্রাম ডিএপি সার নিয়েছি। এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে বস্তায় এই প্রথম ডোজ সারটি প্রয়োগ করতে হয়। দর্শক, এখানে আগে থেকে বলে রাখা ভালো, আমরা সচরাচর ব্যাগে, বস্তায় বা টবে চারা রোপণ এবং ওইখানে সার প্রয়োগের যে বিষয়ে আমরা যে ভুলটা করি সেটি হচ্ছে সরাসরি সারটা আমরা গাছের গোড়ায় দিয়ে থাকি, কিন্তু এটি করা যাবে না। আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা বস্তার যে মাটিটা, উপরের মাটিটা, সেটা একটু আলগা করে নিতে হবে এবং রাসায়নিক যে সারটি রয়েছে সেটিকে একেবারে গাছের গোড়ায় না দিয়ে একটু গাছের গোড়া থেকে দূরে চতুর্দিকে সারটাকে ছিটিয়ে দিতে হবে। আমি এখন দেখাবো আপনাদেরকে কিভাবে এই সারটি বস্তায় প্রয়োগ করতে হয়। আমরা এই যে গাছের গোড়া থেকে একটু দূরে, আমি আগে মাটিটাকে আলগা করে নিয়েছি, এখন আমাদের যেটি করতে হবে যে বস্তা থেকে একটু দূরে আমরা দূরে এই সারটিকে প্রয়োগ করে দিব। আবারও বলে নেই, প্রথম কিস্তির সার প্রয়োগের ক্ষেত্রে আমাদের 10 গ্রাম ইউরিয়া সার এবং 5 গ্রাম ডিএপি সার প্রয়োগ করতে হবে প্রতি বস্তার ক্ষেত্রে। আমরা যদি এই কাজটি করতে পারি তাহলে আমাদের যে আদার বস্তায় আদার যে গ্রোথ, যে তার যে কাঙ্ক্ষিত গ্রোথ হওয়ার কথা, বৃদ্ধি হওয়ার কথা, সেটি হবে এবং আমরা দিন শেষে ভালো আদার ফলন পাবো বলে আমি মনে করি। এ কারণে যারা বস্তায় আদা চাষ করেন তাদেরকে বলি, আপনারা প্রথম ডোজ সার প্রয়োগের ক্ষেত্রে যখন গাছের বয়স 40 থেকে 45 দিন হবে তখন আপনারা প্রথম ডোজ সারটি প্রয়োগ করবেন। এবং প্রথম ডোজের সার হিসেবে আমি আবারও বলি 10 গ্রাম ইউরিয়া সার এবং 5 গ্রাম ডিএপি সার আমরা প্রয়োগ করব। এটি প্রয়োগের পরে চারপাশে দেওয়ার পরে আমরা মাটি দিয়ে একটু এটাকে আলগা করে দিয়ে সারটাকে একটু ঢেকে দিব। এখন আপনারা যদি দেখেন, একটু কাছে থেকে দেখে যদি আমরা দেখি যে আমাদের সারটা একেবারে আদা গাছের গোড়ায় না পড়ে একটু দূরে আমরা দিয়েছি এবং সেটা ঝুরঝুরে মাটি দিয়ে এটিকে আবার ঢেকে দিয়েছি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জমিতে যদি রস বা আর্দ্রতা না থাকে তাহলে আমাদেরকে একটু আর্দ্রতার এখানে ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে যদি খুব মাটি খুব শুকনো থাকে তাহলে আমাদের হালকা করে সেচের ব্যবস্থা করতে হবে। আর এই মৌসুমে, এই সময় আমরা নিয়মিত বিরতিতে যেহেতু বৃষ্টিপাত হয় সেহেতু এখানে আর্দ্রতার ঘাটতি খুব একটা নেই বললেই চলে, আর যদি থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে সেচের ব্যবস্থা করতে হবে। তো দর্শক, এই ছিল বস্তায় আদা চাষের ক্ষেত্রে প্রথম ডোজ সার প্রয়োগের পুরোপুরি বিষয়টি, যেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আমাদের যারা বস্তায় আদা চাষ করতেছেন যে কৃষক বা কৃষাণীরা, তারা উপকৃত হবেন এবং বস্তায় আদা চাষ করে আপনার যে কাঙ্ক্ষিত সাফল্য আপনি পেতে চান সেটি আপনি পাবেন বলে আমি বিশ্বাস করি। তো এ পর্যায়ে আজকে প্রথম ডোজ সার প্রয়োগের বিষয়টি এখানে শেষ করছি। পরবর্তীতে আবারও দ্বিতীয় ডোজ এবং তৃতীয় ডোজ সার প্রয়োগের বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।